গতি গতি ভালোই মনে হচ্ছে, প্রেম রোগে ধরেছে। এক্সকিউজ মি, আপনি প্রতিদিন কেন এখানে বসে থাকেন? আমার ভালো লাগে তাই। সত্যি কথা বলেন। সত্যি বললাম তো। আপনি আবার মিথ্যে কথা বলছেন। আমাকে ভালোবাসেন সেটা বলতে পারছেন না? ওকে, বলতে হবে না। কাল থেকে প্রতিদিন আপনি আমার সাথে যাবেন, তা না হলে খবর আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাব। কি বললাম, কথাটা যেন মনে থাকে। তোকে এমন প্রেম শিখাবো না, সারা জীবন মনে রাখবি, পরে আর ঘুরে দাঁড়াতে পারবি না। আমার ব্যাগটা নেন, এখন থেকে কেয়ারিং করতে শিখেন। চলেন। সমস্যা নাই, এরই নাম তো ভালোবাসা। আরে প্রথম প্রথম একটু লজ্জা হবে, পরে সব ঠিক হয়ে যাবে। বাদল, এটা দেখো কি আছে এটাতে, খুলেই দেখো। আরে না না, আমি এগুলো কিনতে পারবো না, আমার লজ্জা লাগে। কেন, তুমি কি চাও তোমার ভালোবাসা মানুষের সাইজ অন্য কেউ দেখো বা জানো? তা আমি চাই না, তারপরও। এই শুনো, যা যা বলছি লোক কিশোরের মতো ওগুলো নিয়ে আইসো। আরে তুমি এত জোরে আমার নাকটা ধরছো কেন? আমার নাকটা তো বোতা হয়ে যেত আর একটু হলে। ছোটবেলা আমার মা এবার টেনে টেনে আমার নাকটা বড় করছে। হোক, তারপর আমি যা যা বলছি। না, আর কখনো আমার নাকটা টান দেবে না, সেটা এনে দেবো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আর কখনো যেন মনে থাকে আমার নাকটা এভাবে টান দেবে না, ঠিক আছে? আমার নাকটা এমনিতে এত চোখটা হয় না কি, ঠিক আছে? আমার মা ছোটবেলা ছোট থাকতে তখন নাকি এভাবে টানতো, আমার নানুরা টানতো, তখন আমার নাকটা এরকম লম্বা হয়েছে, চোখটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর নাকে টান দিব না। ওকে ওকে, মনে থাকবেন, চলো। বাদল, আমার অনেক শখ, আমি মডেল হব। না না বর্ষা, তুমি আমার কাছে সাধারণ হয়েছো, তোমাকে মডেল হতে হবে না। বাদল, আমি তো তোমার কাছে একজন সাধারণ মানুষ হয়েই থাকবো। আমার খুব ভয় হয় বর্ষা, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও। আরে বোকা, হারালে কি আর দরা দিতাম? তারপরও আমার খুব ভয় হয়। বাদল, তুমি আমার উপর ভরসা রাখো। বাদল, আমার 20,000 টাকা লাগবে। এত টাকাটা কি হবে? মডেলিং এর জন্য ড্রেস কিনতে হবে, আর অন্যান্য কাজের জন্য টাকা লাগবে। ঠিক আছে, আমার কিছু জমানো টাকা আছে, আমি এটা
তোমাকে দিয়ে দেব। উফ, তুমি আমাকে বাঁচালে। আর বোকা কি হয়েছে? আমি তোমার পাশে থাকব না, কে থাকবে বলো? টাকাটা আমার খুব দরকার ছিল। অবশ্যই আমি ম্যানেজ করে দেব। আমার ব্যাংকে কিছু টাকা আছে, জমানো টাকা, আমি ওটা তোমাকে দিয়ে দেব। তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি কিন্তু তোমার সাথে যাব। আরে আরে, ডিরেক্টর থাকবে, প্রোডিউসার থাকবে, তুমি সেখানে গিয়ে কি করবে? বাদল, তুমি মন খারাপ করো না প্লিজ। এই, তুমি এতিমের মতো তাকে আছো কেন? তোমার সাথে যেতে পারবো না, তাই বোকা আমার। আপনি কিন্তু অনেক ভূত লেগেছেন। বদলানোর জন্যই তো আপনার কাছে আসা। আমি চেষ্টা করব। আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আপনি আমার বস। আসলে এটা একসাথে চলতে চলতে হয়ে যায়। চলুন আপনাকে পৌঁছে দিই। তুমি তো পুরো পাঠিয়ে দিয়েছো, সবাই তোমার প্রশংসা করেছে, অনেক পরিচালক আমাকে নক করছে। সব কিছুই তো আপনার জন্য। আমি না তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি। যেমন বর্ষা, সারা জীবন আমরা একসাথে থাকতে চাই। আমার কোনো সমস্যা নাই। ভাবছিলাম আরেকটা কাজ করে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব, তারপর দুজন একসাথে থাকবো। অনেক মজা হবে, লাইফ ইজ বিউটিফুল। বর্ষা, লাইফটা বিউটিফুল না, বিউটিফুল বানিয়ে নিতে হয়। তোমার মতো মানুষ পেয়ে আমার লাইফটা বিউটিফুল হয়ে গেছে। মাঝে মাঝে তোমার উপর অনেক রাগ হয়, ব্যস্ত থাকি তারপরেও ফোন দাও তুমি। তোমার সাথে কথা না বললে আমার মাথা ঠিক থাকে না। আরে অবস্থা বুঝতে হয় বোকা। তোমার জন্য এই গিফটটা। এই, তোমার মাথা ঠিক আছে? কম স্বর্ণ জিনিস আমি পরবো? তোমার সাথে যতটুকু সময় আমি পার করলাম, এই সময়টুকু আমি কাজ করলে এর চেয়ে বেশি ইনকাম করতে পারতাম। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।